এরপরে সম্রাট হাসান তৃপ্ত এআই থেকে আপনি লিখেছেন সহি শুদ্ধ পদ্ধতিতে সবরাতের নামাজ কীভাবে পড়তে হয় সবরাতের নামাজ কীভাবে পড়ব কত রাকাত পড়ব এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা সরবরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যকবার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা সবরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটোবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আসে না না বিক্রি মিস্লামের কোনো হাদিস যারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন তাদেরকে আল্লাহ বলে যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষ পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধায় লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মেটে কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম সাল্লাম কেমটি করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত না সাহাবা ইকরাম করেছেন বলে কোনো হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের সুনহাকে অনুসরণ করব সাহবা ইকরাম ওখল্লাফার সাদার সুনহাকে অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না